আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি ওই শত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের এক গরিব দুঃখী নিরস্ত মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। তারা আমাদের